নড়াইলে কলেজ অধ্যক্ষকে লাঞ্ছিতের নেপথ্যে রয়েছে নিয়োগ বাণিজ্য, যাতে ইউপি চেয়ারম্যান সহ স্থানীয় প্রভাবশালীদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। চ্যানেল 24 এর অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য। সাইফুল ইসলাম তুহিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে নড়াইলের প্রশাসনের সামনে কলেজ অধ্যক্ষকে লাঞ্ছনা, দেশজুড়ে সমালোচনায় মামলার পর গ্রেপ্তার হন কয়েকজন। চ্যানেল 24 এর অনুসন্ধানে মিলেছে কলেজ নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে কথা বলার কারণে পরিকল্পিতভাবে অধ্যক্ষ স্বপন কুমারকে লাঞ্ছিত করা হয়, যাতে কলকাঠি নাড়েন ইউপি চেয়ারম্যান সহ কয়েকজন প্রভাবশালী। যেখানে ওসি মহোদয় উপস্থিত, আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রায় 300 কর্মকর্তা সোলদার উপস্থিত, সেখানে আমি চেয়ারম্যান হিসেবে আমার কি করার ছিল সেখানে? এই কলেজে ইনাওরে অনেক আভ্যন্তরীণ পলিটিক্স আছে, যারা বিশেষ করে আমার শিক্ষক বিরোধী। জানা যায় মির্জাপুর ইউনাইটেড কলেজে 2021 সালের সেপ্টেম্বরে অধ্যক্ষ সহ 6টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। তবে নিয়োগ পরীক্ষার দুদিন আগে দুর্নীতির আঁচ পেয়ে গেল 24 মার্চ তা স্থগিত করেন অধ্যক্ষ স্বপন কুমার। ওই একটা অডিট নিয়ে একটা ইয়ে চলছিল, পূর্বের ইয়ে, সেই অডিটের ইয়ে পেন্ডিংটা ছিল, বললো যে অডিট পেন্ডিং হয়ে যাওয়ার, শেষ হয়ে যাওয়ার পরেই নিয়োগ হবে, এই কারণে আপাতত স্থগিত করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে একজন রিমন আলী, কিন্তু তার পরিবারের দাবি তিনি নির্দোষ। আমার মনে হয় না যে আমার ছেলে এর সাথে কোনো তার সাথে জড়িত ছিল, সে নিরপরাধ। আমার ছেলের উপর ভিত্তি করে আমাদের সংসার চলে, সে আমাদের একমাত্র অবলম্বন। লাঞ্ছিত হয়ে এখন প্রাণ ভয়ে আত্মগোপনে আছেন অধ্যক্ষ স্বপন কুমার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।